শ্রোতা বন্ধুরা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল সিজন 4 2016-এর 22তম ম্যাচ। চট্টগ্রাম ভাইকিংস টসে হেরে ফিল্ডিং করছে এবং কুমিল্লা ভিক্টোরিয়ানস টস জিতে ব্যাট করছে। মাশরাফি দল, আপনারা আছেন বাংলাদেশ বেতারে। যাচ্ছেন আব্দুর রাজ্জাক ওভার দ্য উইকেট, নাজমুল হোসেন শান্ত ব্যাক ফুট অন ড্রাইভ, চমৎকার ফুটওয়ার্ক, খুব ইমিডিয়েটলি বলের লেন্থটা গেজ করতে পেরেছিলেন বলেই তিনি সময় মতো ব্যাক ফুটে যেতে পেরেছেন এবং মাঝ ব্যাটে সোজা ব্যাটে তিনি পাঞ্চ করেছেন মিড অনের দিকে। লগান থেকে ফিল্ডার এসে কুড়িয়ে ফেরত দিলেন একটি রান। সাতে সাত নাজমুল হোসেন শান্ত, 9 বিনা উইকেটে কুমিল্লা। টস অ্যান্ড ব্যাট, এ প্রান্ত থেকে আব্দুর রাজ্জাক যাচ্ছেন একটি স্লিপ নিয়ে বল করছেন। অফসাইডে 5 জন, অনসাইডে যে 2 জন রয়েছেন বাউন্ডারি সীমানার বাইরে। লং অন ডিপ মিড উইকেট, যাচ্ছেন রাজ্জাক অ্যারাউন্ড দ্য উইকেট লতিফের বিরুদ্ধে। আউটসাইড অফ স্টাম্প, কাট শট, ব্যাকওয়ার্ড পয়েন্টে স্লিপ ফিল্ডিং, স্মিথের কাছ থেকে একটি দুটি রান তো অবশ্যই হবে না। নেভার টেক এনি রান ফ্রম মিস ফিল্ড, এবং সেই বিবেচনায় দ্বিতীয় রানটা নিতে গেলেন না, দ্বিতীয় রানের সুযোগ ছিল আমি বলবো। আব্দুর রাজ্জাক একটা শর্ট অ্যান্ড হোয়াইট বল স্কিড করে বেরিয়ে আসছিল, কিন্তু স্মিথ নিচু হয়ে বলটা যখনই ধরতে গেলেন হাত ফসকে বেরিয়ে গিয়েছিল। ব্যাক আপ ছিল পয়েন্ট থেকে গিয়ে কুড়িয়ে ফেরত দেওয়ার আগে আরও একটি রান। 10 বিনা উইকেটে কুমিল্লা, যাচ্ছেন রাজ্জাক ওভার দ্য উইকেট, রিভার্স সুইপ, টাইমিং হয়েছে, চার পাবেন, বিজেকাবস বাউন্ডারি। পারফেক্ট শট সিলেকশন, মাহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত তার অফ স্টাম্পের বাইরে পিচ করা এই বলটা মুহূর্তেই নিজেকে সুইচ হিটের জন্য পজিশন করে নিলেন এবং জাস্ট বলের উপর দিয়ে ব্যাটটা ঘুরিয়ে দিলেন ঝাড়ু মারার মতো করে, রিভার্স সুইপ। 14 বিনা উইকেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই মুহূর্তে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টান টান উত্তেজনা বিরাজ করছে, সমর্থকরা এই মুহূর্তে এনজয় করছেন চিটাগাং ভাইকিংসের ম্যাচ। পরের বল লেন্থ বল ছিল মিডল স্টাম্পে, ব্যাক ফুটে গিয়ে আলতো করে ড্রাইভ করে দিয়েছেন মিড উইকেটের দিকে, স্বাচ্ছন্দ্যে একটি রান নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে, তার সংগ্রহ 12-9 বল থেকে। কুমিল্লা একটিমাত্র জয়, 5টিতে পরাজয়, 2.6 ম্যাচ থেকে নেট রান রেট -0.684, 7 দলের মধ্যে 7 নম্বর অবস্থান করছে। যাচ্ছেন রাজ্জাক পরের বলটা নিয়ে, লেগ স্টাম্পের উপরে ছিল, ফ্লিক করে দিয়েছেন, একটা মিক্স আপ ছিল দু ব্যাটসম্যানের মধ্যে, ভুল বোঝাবুঝির মতো ছিল, কেননা শান্ত বেরিয়ে গিয়ে রান নিতে গিয়েছিলেন, শেষ মুহূর্তে লতিফ কল করে ফেরত পাঠিয়েছেন, দুজন আবারও কথা বলে নিচ্ছে না, যেটা খুবই ভালো একটা নমুনা আমি বলবো দু ব্যাটসম্যানের, একটু যে ভুল বোঝাবুঝি হয়েছিল একটু কথা বলে নিলে সেই ভুল উতরে যাওয়া যায়। 15 বিনা উইকেটে দ্বিতীয় ওভারের খেলা শেষে কুমিল্লা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সেন্ট্রাল পিএ সিস্টেমে পাগলা হওয়ার তরে এই মিউজিকের তালে তালে দর্শকদের যে নৃত্য সেটা কিন্তু অসাধারণ ছিল। ইনিংসের মাঝখানে আজকেও কি হবে ফায়ারওয়ার্কস? হতেই পারে। সোয়েব মালিক রাইট আর্ম আপ ব্রেক, প্যাভিলিয়ন প্রান্ত থেকে বল করবেন তিনি, অ্যারাউন্ড দ্য উইকেট, লেগ স্টাম্পের উপরে ফ্রন্ট ফুটে পুশ করেছেন ফাঁকা মিড উইকেটে, একটি রান স্বাচ্ছন্দ্যেই পাবেন নাজমুল হোসেন শান্ত। শান্ত যখনই এই সিজনে প্রথম খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে এবং প্রথম 2-3টে ম্যাচে ছন্দ না পেলেও রান পাওয়া যখন থেকে শুরু করেছেন তিনি কিন্তু আত্মবিশ্বাস অর্জন করেছেন এবং সেখান থেকে খেলে যাচ্ছেন নিয়মিত। আজকে তাকে বেশ স্বাচ্ছন্দ্য দেখাচ্ছে, 10 বল থেকে তার সংগ্রহ 13, 16 বিনা উইকেটে কুমিল্লা টস জিতে ব্যাট করছে। শুনছেন বাংলাদেশ বেতার, আজকের এই ম্যাচের চলতি ধারা বিবরণী পরিবেশিত হচ্ছে বিজলি কাবস, রানজিরা পানি, সুপার ক্রিট সিমেন্ট এবং সুইফট এয়ার সৌজন্যে। 16 বিনা উইকেটে কুমিল্লা, ফাইন টিউনিং চলছে ফিল্ডিংয়ে অব্যাহত। ডানহাতি খালিদ লাতিফকে স্বদেশী খেলোয়াড় সোহেব মালিক খানিকটা বেটার চেনেন, কী ধরনের শর্টস তিনি খেলতে অভ্যস্ত এই বিষয়গুলো জানাই রয়েছে এবং তদনুযায়ী তামিমের কাছে ফিল্ডার চেয়ে নিলেন সোহেব মালিক। অফসাইডে 5 জন, সবাই বৃত্তে,
অন সাইডে লং অন মিড উইকেট বাইরে, এবারে ফুল লেংথ বল কভার ড্রাইভ স্ট্রাইট টু দ্য ফিল্ডার সার্কেলে, কভার ফিল্ডার চমৎকার ফিল্ডিং করলেন, রান হবে না, ডট বল ১৬ বিনা উইকেটে। শহীদুল ইসলাম প্রথমবারের মতো খেলছেন, তরুণ খেলোয়াড় চনমনে ভাব। আসছেন শোয়েব মালিক প্যাভিলিয়ন প্রান্ত থেকে অ্যারাউন্ড দ্য উইকেট, আউটসাইড অফ স্টাম্প টপ স্পিন পড়ে স্কিড করে বেরিয়ে গেছে সোজা, কোনো বাঁক নেয়নি, এবং বাঁক নিলে ভেতরে আসার কথা, এটা কিন্তু সোজা বেরিয়ে গেছে। তো ১৬ বিনা উইকেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শোয়েব মালিক ৮টি রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি, কোটার দ্বিতীয় ওভার করছেন অ্যারাউন্ড দ্য উইকেট, এবারে স্লগ সুইপ স্কয়ার লেগ বাউন্ডারি দিয়ে বল সীমানার বাইরে, বিজলি কভার ৪। লেগ স্টাম্পের উপরে ফুল লেংথ বল, এতটুকু কার্পণ্য করলেন না খালিদ লতিফ, কেন করবেন, এটা তার আয়ত্তের মধ্যেই ছিল এবং ভালো টাইমিং হয়েছে ব্যাট আর বলে, প্লেসমেন্টটাও খুব ভালো ছিল, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ফিল্ডার ছিল না, স্কোয়ার লেগের ফিল্ডার নড়ারও চান্স পেলেন না। ৪টি মূল্যবান রানের সুবাদে দলীয় রান ২০ বিনা উইকেটে কুমিল্লা। তৃতীয় ওভারের পঞ্চম বল আবারও লেগ স্টাম্পের উপরে, আবারও স্ট্রিপ শট একই জায়গা দিয়ে, এবারে একটু বাঁ দিক দিয়ে ব্যাক টু ব্যাক বাউন্ডারি, বিজলি কাবস ৪। ২৪ বিনা উইকেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খালিদ লতিফ অন ফায়ার অ্যান্ড হোয়াই নট, লুজ ডেলিভারি পাচ্ছেন আর চালিয়ে দিচ্ছেন, চমৎকার ব্যালেন্স, হ্যান্ড আই কোয়ার্ডিনেশন পারফেক্ট, শর্ট সিলেকশন প্রিসাইজ, সো ফলাফল খুবই ভালো, ব্যাক টু ব্যাক বাউন্ডারি। লতিফের সংগ্রহ ১০-৭ বল থেকে, গত দুটি বলেই তিনি ৮টি রান সংগ্রহ করেছেন। এই ওভারের প্রথম বল থেকে শান্ত একটি সিঙ্গেল নিয়েছিলেন, মাঝে দুটি ডট, এরপরে দুটি বাউন্ডারি, ৯টি রান প্রথম ৫ বল থেকে। তামিমের চিন্তা বা কপালে চিন্তার ভাঁজ শুরুর থেকেই, একটু টেন্স লুকিং ফেস ওখানে শোয়েব মালিকের, ফাইন টিউনিং হলো অফসাইডে, এই মুহূর্তে ৪জন আনসাইডে ৫জন। পরের বলটা উইকেট টু উইকেট ছিল মাপা লেংথের, এবং চমৎকার ডিফেন্সিভ স্ট্রোক খালিদ লতিফের কাছ থেকে, ৩ ওভার শেষে ২৪ বিনা উইকেটে। কশন অ্যান্ড অ্যাগ্রেশনের মধ্যে একটা দারুণ সমন্বয় খালিদ লতিফের কাছ থেকে, এবং ওভার বাই ওভার একটা প্ল্যানিংও আমরা দেখলাম। এবারে যেহেতু ৯টি রান এসে গিয়েছিল, শেষ বলটায় বাড়তি কোনো ঝুঁকি আর নিলেন না, বেটার একটা বল পারফেক্ট লেংথে, তখন তিনি ডিফেন্সিভ স্ট্রোক খেললেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ দলের জন্য। আজকে মাশরাফি টস জিতে ব্যাটিং নেয়াকে শ্রেয়তর মনে করলেন, কেননা গত দুদিনে দুটি ম্যাচ আমরা দেখেছি রাজশাহী কিংস ডিফেন্ড করতে পারেনি, ইনফ্যাক্ট চেস করতে পারেনি ১৫৩, এর আগের দিনও প্রতিপক্ষ ১৫০ প্লাস একটা স্কোরকে চেস করতে পারেনি। সো দিনের শেষ ভাগে রাতে ব্যাটসম্যানদেরও চেজিংয়ের প্রেশারটা নিতে সমস্যা হচ্ছে বইকি, তাই শুরুতেই মোটামুটি তুলনামূলক ভালো পজিশনে ব্যাটিং করে নেয়া উত্তম বিবেচনায় টস জিতে আজকে মাশরাফি ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছে। ২৪ বিনা উইকেটে কুমিল্লা, ৩ ওভার শেষে চতুর্থ ওভারে আবারও স্পিন অ্যাটাক, মিডিয়া প্রান্ত থেকে আব্দুর রাজ্জাক, ও বোলারের পরিবর্তন, মোহাম্মদ নবীর রাইট আর্ম অফ ব্রেক তাকেই দেখছি, এর আগে রাজ্জাক এ প্রান্তে একটি ওভার করে গেছেন, রাউন্ড দ্য উইকেট নবী, রিভার্স সুইপ নাজমুল হোসেন শান্তর কাছ থেকে, এবারে কিন্তু আর টাইমিং প্লেসমেন্টটা ভালো হলো না, ফলে ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডার একটু ডান দিকে সরে গিয়ে স্বাচ্ছন্দ্যেই কুড়িয়ে নিলেন একটি ডট বল, ডট বল নবীকে আত্মবিশ্বাস যোগাবে, নবী কিন্তু ইনফর্ম বোলার, এই টুর্নামেন্টে ১১টি উইকেট তার, তাকে শান্ত একটু হাইলি রেট করুক এবং দেখে শুনে বুঝে খেলুক। এবারে নিচু হয়েছিল ইনসাইড এড শট ফাইন লেগ থেকে ফিল্ডিংয়ের আগে একটি রান নবী, নবীর বিরুদ্ধে নাজমুল হোসেন শান্ত আদায় করে নিলেন, তবে আত্মবিশ্বাসী শর্টস ছিল না, অফ স্টাম্পের বাইরে পড়ে টার্ন করে বেরিয়ে যাওয়ার কথা বাঁহাতি নাজমুলের বিরুদ্ধে, কিন্তু সোজাই যাচ্ছিল, স্কিড করছিল এবং ব্যাটের ভেতরের দিকের অংশে লেগে বলটা স্টাম্প এবং ব্যাটসম্যানের মাঝখান দিয়ে বেরিয়ে গেছে শর্ট ফাইন লেগে একটি রান। ২৫ বিনা উইকেটে কুমিল্লা, মোহাম্মদ নবী দেখে নিচ্ছেন ফিল্ডারদের অবস্থান, লং অন এবং ডিপ মিড উইকেট, এই দুজন বাইরে,
অনসাইডে, অফসাইডে চারজন, শর্ট থার্ড ম্যান পয়েন্ট খাওয়া মিড অফ, প্রচুর গ্যাপ কিন্তু মাঠের চতুর্দিকে রয়েছে। যাচ্ছেন নবি ওভারে তৃতীয় বল, লেগ স্টাম্পের উপরে কবজির মোচড়ে ঘুরিয়েছেন, স্কোয়ার লেগ থেকে ফিল্ডিং রান হবে না, ফিল্ডার বরাবর গিয়েছিল বলটা। নবি কিন্তু খুব ক্যালকুলেটিভ, ব্যাটসম্যানের মুভমেন্ট দেখে শেষ মুহূর্তে বলটাকে অ্যাডজাস্ট করে নিয়ে পিচ আপ করেন, কখনো টার্ন করান কখনো টার্ন করান না, টপ স্পিন দিয়ে দেন, পেস ভ্যারিয়েশন করেন। এবং একজন বোলার তাকে কিন্তু সার্ভাইভ করতে যদি হয় টি টোয়েন্টি ফর্ম্যাটে ক্রিকেটে, তাহলে অবশ্যই তাকে এই নিত্য নতুন বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে আত্মস্থ করতে হবে এবং তার সফল বাস্তবায়ন মাঝখানে করতেই হবে। এবারে ফুল লেংথ বল মিডল স্টাম্পে, ফ্রন্ট ফুটে অন ড্রাইভ, স্বাচ্ছন্দ্যে একটি রান খালিদ লতিফের ব্যাট থেকে, লতিফ 11-10 বল থেকে, 26 বিনা উইকেটে। কুমিল্লার টসন ব্যাট, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এই মুহূর্তে দর্শক সমাগম বেশ ভালো, পূর্ব দিকের গ্যালারিটা পুরো কানে কানে ভরে গেছে। মোহাম্মদ নবী 24 রান দিয়ে 4 উইকেট কুমিল্লার বিরুদ্ধে এর আগের পর্বে, সেকেন্ড ফেজের লড়াইটা। যাচ্ছেন নবী আউটসাইড অফ স্টাম্প, ব্যাকফুট, এক্সট্রা কভার ড্রাইভ, বল যাচ্ছে ওয়াইড লং অফ অঞ্চল দিয়ে সীমানার দিকে, একটি দুটি রান, গুড ক্রিকেট অল অ্যারাউন্ড। ভালো বল অবশ্যই ছিল নাজমুল হোসেন শান্তর, স্ট্রাইকটা ছিল বেটার, প্লেসমেন্টটা ভালো ছিল, তবে দুটি রান নিতে ভুল করেননি দু ব্যাটসম্যান দৌড়ে। 28 বিনা উইকেটে কুমিল্লা, মোহাম্মদ নবি চতুর্থ ওভারে শেষ বলটা করবেন, আউটসাইড অফ স্টাম্প, কাট শট, ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং, মিস ফিল্ডিং এর সুবাদে একটি রান নিয়ে নিলেন দু ব্যাটসম্যান, মাত্র 5টি রান এলো ওভার থেকে। 29 বিনা উইকেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহ, 4 ওভারের খেলা শেষ।